এইবার গুৱাহাটীত চলিল বুলডোজার, নারেঙ্গীর ফরেস্ট গেটত উচ্ছেদ অভিযান, অইলর ভূমি বেদখলকারীক উচ্ছেদ, পুয়াতেই দলে বলে আহিল পৌর নিগম। পূর্ণগতিত চলিছে বুলডোজার, ঘর দোকান সকলো এফালৰ পৰা চুরমার, ঘরের সামগ্রী উলিয়াবলৈ কোনো সুযোগেই নাপালে বহু বেদখলকারিয়ে। টিএমচি এগুলো আমার ঘর ভাঙি দিছে, ইয়াতো অর্ডার নাই, আমার কুয়াও নাই। ইয়াতে বেদখলকারীর অভিযোগ, অইল ইন্ডিয়া আর গুয়াহাটী পৌর নিগমে সামগ্রী স্থানান্তরিত করবলৈ সময় নিদিলে। হঠাৎ আহি টিএমচি ঘর ভাঙি দিছে, বস্তু আধা বস্তু রই গেছে, আধা বস্তু উলাই লৈছো, আমি এটা কত যাও? এই মুহূর্তে তো আমার যাওয়া লাগা রাস্তা নাই নয়। যধে মধে যতে ততে পড়ে থাকিল বেদখলকারীর লাম লাগতো, কলৈ যাব, কত থাকিব ভাবি গুণি পার নোপা অবস্থা। অইলর মাটিত হেন কোনোবাই বসবাস করে আহিছিল 18 বছরের পৰা, আন কোনোবা আকৌ 10-12 বছর পর্যন্ত। 18-19 বছর ইয়াতে থাকলো, কোনোদিনও ইমান অত্যাচার করা নাই, এটা নানান ধরনের এই করে আমাক ভাঙি দিলা। এনেদশা কাহানিও হওয়া নাছিল বলি বেদখলকারীর হুমুনিয়া। বেদখলকারীর কারোবার সন্তানের চলি আছে পরীক্ষা, কারোবার আকৌ সন্তান শারীরিকভাবে বিশেষ সক্ষম। কি করিম আমি, আমি তো থাকা জায়গা নাই, আর মর ফেরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ একটা লড়া আছে, লড়া লয়ে আমি কত যাম? নারেঙ্গীর পৰা শামসুল রহমানের রিপোর্ট, DY 365।